সাবস্ক্রাইব করুন সোনি আর্ট ক্লিক করুন বেল আইকন খা খা ভালো করে পেট পুরে খা কচি ছাগল কচি কচি ঘাস খা কি হে গোপাল কি করছো আচ্ছা রাজ্যতীশী আপনার চোখে কি ছানি পড়েছে কেন হঠাৎ ছানির কথা আসছে কেন আসবে না দেখতেই তো পাচ্ছেন কি করছি এই নদুর কতি ছাগলটি কা আবার সেই নাকা বোকা প্রশ্ন বলি আমি কি পরের ছাগল চরাতে যাব নাকি না মানে ওই বেবে তুমি যে ছাগল পুষেছ সেটা তো জানতাম না আগে ছাগল বা কিংবা ভাল্লুক নয় যে সেটা পুষে ঢাক জানাতে হবে না মানে ওই আমার প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে ছাগল পুষতে গেলে কেন কোন প্রকার ওই মানত টানত আছে বুঝি মানত হ্যাঁ মানে ওই লোকে তো মা কালীর কাছে কিছু চাইবার সময় ছাগল টাগল মানত করে তাই বলছিলাম আর কি দেখুন মা কালীর কাছে ছাগল ঘুষ দিয়ে কিছু চাওয়ার মতো পাগল আমি নই তাহলে পুষতে গেলে কেন না ওই প্রথমে ভেবেছিলাম ওই একটা জ্যোতিষী পুষবো ছাগল অনেক বেশি কাজের বট্ট বার বেড়েছে তোর দাঁড়া শুধু একটা সুযোগ আসতে তখন তোর ওই ছাগলটাকে না তোর চোখের সামনেই কেটে খাবো আমি হ্যাঁ

আপনাদের মায়া ত্যাগ করি কোথায় আর গায়েব হব হুজুর আমি কেলে হাত সাফাই করে অনেক কিছুই সামনে থেকে গায়েব করে দিতে পারি কিন্তু করতে তো নিজেকে শিখিনি হুজুর বাহ বেড়ে বলেছিস তো চুরি জাদুর সাথে সাথে কথার জাদুও জানিস তুই সবই আপনাদের আশীর্বাদে ওইটুকুই তো আছে আমার হুজুর এবার বলতো কোথায় ছিলিস এতদিন হিমালয় হিমালয় কেন সাধু হতে আগে আপনাদের আশীর্বাদে আর যাই হই না কেন এই কেলে পসা কোনদিন যে সাধু হবে না সে কথা হলক করে বলতে পারি তাহলে গিয়েছিলি কেন হ্যাঁ একবার সাধুর ঝোলা গেনাতে সাধুর ঝোলা আরে মূর্খ সাধুর ঝোলা গেনাতে হিমালয়ে গেলি হ্যাঁ তা লোটা কম্বল ছাড়া কি পেলি সাধুর ঝোলায় পেয়েছি না তা শুনলি পরে শোক একেবারে সানা বড়া হয়ে যাবি কিরকম কিরকম ইয়া মোটা সোনার হার রূপর কোমর দিছে হীরের মাকড়ি বলিস কি সাধুর ঝোলায় এত সব দামি জিনিস আসলে ওই যে কথা আছে না রতনে রতন চেনে তা সাধু বেটাকে দেখেই আমি বুঝেছিলুম যে এই সাধুর আড়ালে ওটা আমার একটা হ্যাঁ মতোই আমাদের দুজনের মধ্যে তফাৎটা শুধু এই যে ও বেটার গায়ের রং ফসা তাই লোকে ওকে সাধু ভেবে ভক্তি করে আর আমি কেলেপাড়া চোর বলি লোকে তারা করে তাহলে হিমালয়ে গিয়ে চোরের ওপর বাটপাড়ি করে এলি বল সবই আপনাদের আশীর্বাদ সময় মতো একদিন আমার বাড়ি আসিস তো কথা আছে হ্যাঁ ঠিক আছে হুজুর আসব রাজ্যতিষী ও রাজ্যতিষী বলি কোথায় যাওয়া হচ্ছে আপনার বাড়ি যাব বলেই স্থির করেছিলাম আমার বাড়ি কেন একটু গোপন ব্যাপার এখানে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে সেটা বলা যাবে না তাহলে আমার বাড়িতেই চলো নাও বসো এবার বলো কি বলতে এসেছো বলছিলাম কি গোপাল কুচকুচে কালো রঙের একটা ছাগল পুষেছে বলো কি কোথ থেকে খবর পেলে আমি নিজের চোখে দেখে এসেছি আহা কি নদর কান্তি শরীর দেখে অব্দি ওই নোলায় না জল শক করছে তাহলে তো কেটে খাওয়ার ব্যবস্থা করতে হয় আরে সমস্যাটা তো ওইখানে সমস্যা কিসের সমস্যা ছাগলটা যে গোপালের আরে ছাড়ো তো গোপাল ওই ছাগলটা যাতে চুরি হয়ে যায় সে ব্যবস্থা আমি করব। কিভাবে অনেকদিন পর আজ কেলে পচাকে দেখলাম হ্যাঁ কেলে পচা হ্যাঁ কেলে পচা জানো তো ওকে ওকে দিয়ে যদি চুরি করাই তাহলে গোপাল তো কোন ছাড় গোপালের চোদ্দ পুরুষ আটকাতে পারবে না তাহলে তাহলে আর দেরি কেন আদি ডেকে পাঠান কেলে পতাকে আরে পাঠাবো পাঠাবো সব দিকের আটঘাট বেঁধে কাজে নামতে হবে তো যতদিনে ছাগলটা আরো বড় সড়ো হয়ে আরো নধর হয়ে উঠবে হ্যাঁ তত দিনে গায়ে কত রে চর্বি অজমবে অনেক হ্যাঁ গোপাল বহু চেষ্টা করেও তোকে কবজা করতে পারিনি কিন্তু এবারে যে তোর প্রাণের ছাগল হারিয়ে যাবে আমাদের পেটের মধ্যে আর তো খুঁজে পাবি না তাকে এই 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 যে শুনছো শুনছো তা না হয় শুনছি কিন্তু তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন কুকুরঘাটে বা সুন্দরতে গেছিলুম হ হঠাৎ নজরে পড়লগো ঘাটের পাশের ঝোপঝাড়গুলো কেমন যেন নড়ছেগো তারপর আমি আমি পার্টি পে টিপে ঝোপঝাড়গুলোর দিকে যেয়ে গিয়েছি ওমনি দেখি কি ব্যাটা বিশ্বচোর केले পাচা আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে আছে তারপর তারপর আর আরে আমি যেই কেড়ে এখানে বলে উঠলো ওমনি তার সাথে আমার চোখাচোকি হলো গো আর চোখে চোখ হতেই সাদা মুলোর মতো দদ বের করে যায় একখানা শিয়ানা হাসি হাসলো এটা তুমি কিছু জিজ্ঞেস করলে না বললাম আমাদের পুকুরের পাড়ের এই ঝোপ ঝড়ে বসে কি করছিস হ্যাঁ তা কি উত্তর দিল মা জানো এবার ভাবছি চুরি ছেড়ে সাধু হয়ে যাব তা জঙ্গলে গিয়ে ধ্যান করে লাগে এই পুকুর পাড়ের ঝোপ ঝাড়ে বসে ঈশ্বর চিন্তা করছি চোরস্য চোর কেলে পচা তুই করবি ঈশ্বরের চিন্তা না ব্যাপারটার মধ্যে কেমন ঘোটালার গন্ধ পাচ্ছি দুদিন আগে আমাদের ছাগলটাকে দেখে লাল ফেললো আর আজ দুপুরে হঠাৎ করে আবির্ভাব কেলে পচার তাই তো তাই তো বলছি একটু সাবধানে থাকতে হবে গো আমাদের হম তা তো থাকতেই হবে তবে তার আগে ভেতরের রহস্যটাকে খুঁজে বার করতেই হবে এই সন্ধের মুখে কেলে পচা যাচ্ছে কোথায় না 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 ব্যাপারটা গোলমেলে খুব গোলমেলে আড়াই আর দেড়ে কেমন চারের গন্ধ আসছে নাকে কে উম না ওর পিছু নিতে হবে হ্যাঁ আপনার কেলে পচা তো এখনো এলো না আরে আসবে আসবে তোমার তো দেখছি গোপালের ছাগলের গন্ধে নোলা একেবারে লাগলাগ করে উঠছে হ্যাঁ তা নোলা লক লক করে উঠলে আমার আর দোষ কি বলুন আসলে আসলে ওই ছাগলটা এত নদুর ক্লান্তি না গিরি সব সুরুক সন্ধান করে এসেছিস তো? আজ্ঞে হ্যাঁ সব কিছুই নিজের চোখে একেবারে দেখে বুঝে এসেছি। কি বুঝলি? অত বুঝিয়ে বলতি পারব না। তবে যদি বলেন তো আজ রাতেই তুলে নিয়ে আসিগে ওই গোপালের ছাগলটাকে। না আজ তুলে কাজ নেই। কাল বৃহস্পতিবার। আমার নিরামিষ। পরশু আবার পূর্ণিমা। তারপরের দিন আবার শনিবার। তাহলে এক কাজ কর। শনিবার রাতে ছাগলটাকে তুইল। রবিবার হবে ভোজ ঠিক আছে খুব সাবধানে কাজ সারতে হবে কিন্তু আচ্ছা মন্ত্রী মশাই এই সুরি করার মতো মহান শিল্পকর্মে কোনদিন ওই গোপাল ছাড়া কি কারো হাতে ধরা পড়েছি আমি হ্যাঁ বলুন তা এইবারে যখন গোপালের বাড়িতে যাওয়া হচ্ছে ওই একটু চিন্তা করতে পারে তবে চিন্তা করবেন না এই কয়েক বছরে হাত আবার আরও পাখিছে দেখুন একটু নরম নরম হয়ে গেছে তবুও খুব সাবধান কারণ এ কিন্তু হেজি পেঁজি কেউ নয় এ হচ্ছে শিয়ানার শিয়ানা গোপাল ভাঁড় সে ইচ্ছে করলে না তোর মতন পাঁচ সাতটা কেলে পাচাকে তার ফতুয়ার পকেটে পুড়ে রাখতে পারে ফলেই পরিচয় দেখাই যাক না সে আমাকে পকেটে পড়ে না তাদের ট্যাকে গুজি তবুও যা বলছি মন দিয়ে শোন গভীর রাতে ছাগলটাকে হাতাবি ঠিক আছে আর রাতের আ বাঁধার থাকতে থাকতেই না জঙ্গলের মধ্যে ছাগলটাকে কেটে কচু পাতায় মুড়ে মাংসটাকে শুধু নিয়ে আসবি তাই হবে আর ছাগলের শিং ছাল নাড়ি সবকিছু সব কিছু মাটি খুঁড়ে পুঁতে দিবি কারণ এ হলো গোপালের ছাগল তাই ছাগল চুরির কোনো প্রমাণ আমি রাখতে চাই না বুঝেছি আপনার কথা মতো এই কাজ হবে আচ্ছা চুরি করার সময় ছাগলটা যদি ওই ব্যা হ্যাঁ করে ডেকে ওঠে আর সেই ডাকে যদি গোপালের ঘুম ভেঙে যায় তখন যে আমাকে কি অতটাই সাগল ভাবেন নাকি বুঝলেন ছাগল জাতি ডাকতে না পারে তার ব্যবস্থা থাকবে কি রকম কি রকম মোটা কাগজে একটা ঠোঙা বাঁধবই না আমার হাতে প্রথমেই টক করে ঠোঙাটা পড়িয়ে দেব সাগলের মুখে তারপরে গামসা দিয়ে জড়িয়ে দেব ওর মাথা মুন্ডু সব কিছু ডাক বন্ধ বাবা 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 কি শাফা বুদ্ধি তবেই না আমি কেলে পচা হ্যাঁ নে এটা অগ্রিম হিসেবে কাজ সেরে আসলে আরো একটা টাকা পাবে আর সেই সাথে রোববার দুপুরে আমাদের সাথে মাংস ভাত খাবে খাবেই তো রোববার দুপুরে মাংস ভাত তোমরা অবশ্যই খাবে বাচ্চা ধনেরা তবে কিসের মাংস যে খাবে তা কেবল জানেন মাথার উপর ওই ভগবান আর এই গোপাল নাপতে। না না সোনার চাঁদ দু দুবার যা জিনিস খেললে না এবার তুমি আরাম করে সারা রাত ধরে ঘুমো চুপ চুপ রাত এখন তুমি পুটি তেতির বাড়ি বেড়াতে যাবে সোনা আহ সত্যি আহ তোর বুদ্ধি তারিখ না করে পারছি না গোপালের ছাগল এমন ভাবে গেড়িয়ে দিলি যে অমন ধূর্ত গোপাল টেট্টি পর্যন্ত পেলো না আহ আহা হে ফলো ছেলে পোসার গুণ কিন্তু ছাগল জুডি হয়ে যাবার পরও গোপাল এত চুপচাপ কেন কোনো হাঁ কা নেই মহারাজের কাছে নালিশ করা নেই হ্যাঁ আসলে ওই ব্রানের ধন হারিয়ে গেছে তো তাই হয়তো ওই শোকে কাহিলয়ে পড়েছে তবে যাই তোমার চোখে কিন্তু ছানি পড়েছে কেন বললে নধরকান্তি ছাগল কিন্তু খেয়ে তো মনে হচ্ছে না কেমন যেন ছিবড়ে ছিবড়ে মনে হচ্ছে আসলে আপনার রাধুনি তেমন সেদ্ধ করতে পারেন স্বাদটা কেমন যেন পানসে হ্যাঁ কি মন্ত্রীমাসাই কুকুরের মাংস খেতে কেমন লাগছে কুকুর হ্যাঁ কুকুর কাল গভীর রাতে আমার ছাগল মনে করে কেলে পচা যেটা তুলে এনেছে সেটা আসলে একটা কেলে কুত্তা হ্যাঁ

মিথ্যে কথা আমার কথা বিশ্বাস না হলে ওই জঙ্গলের মধ্যে ও যেখানে ছাল আর নাড়ি ভুড়ি পুঁতে রেখেছে সেগুলোকে টেনে বের করুক তাহলেই বেরিয়ে আসবে আসল সত্যি ওয়াক ওয়াক তু ওয়াক তাই তো ভাবি পুনোধর ছাগলের মাংস এমন ছিবড়ে আর পটকা গন্ধ কেন দূর হতভাগা দূর হ না 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 বাবা কেলে পচার মতো এমন গুণি এভাবে পদাঘাত করবেন না মন্ত্রী না পদাঘাত না করে ওর কেলে গালে চুম খাবে বেটা অকম্মধারী এমন গুণি যে একটা ছাগল পর্যন্ত ঠিকঠাক চুরি করতে পারে না হ্যাঁ কি করে করবে বলুন কারণ আপনার কেলে পচা গুণি হলেও আমি তো কম শিল্পী নই আসলে অন্ধকারে ভাই তাড়াহুড়োর মধ্যে সবকিছু করতে গিয়ে একটু গোলমাল করে ফেলেছে কৃষ্ণবর্ণের ছাগলের বদলে কেলে কুকুর তবে লেজটা একবার দেখে নাও উচিত ছিল তোমার লেজ তাহলে আর তোমার লেজের গোড়ায় মানে পশ্চাৎ দেশে মন্ত্রী লাথি পড়তো না তাই না ভাই কেলে পচা উহ ঠান্ডা ঠান্ডা জলে চান করে নি সকালে নে মে પડી পায় পায় ওম জবা কুসুম সংস্কার সংস্কারস্য পেং মহাদ ঠান্ডা জলে তারি ঠান্ডা ঠান্ডা জলে চান করে নি সকালে তেল মেখেছি গায়ে এবার নেমে পড়ি পায়ে পায়ে ধন্তারি ধন্তারি নাッテリー সকাল সকাল ব্যাটা ঠিক ঠিক হাজির হয়ে গেছে আরে পণ্ডিত মশাই ব্যাপার কি आजा तो अटकছেন কেন সর্বপাপগ্লো প্রণ प्रोनो तश्मी मनते चटे गगन अंधकार কানে কোনো কথাই ঢুকছে না মেলা ফ্যাসফেস না করে তাড়াতাড়ি চান ছেড়ে বাড়ি যাও তো এই তো এইবারে সার ফিরেছে মনে হচ্ছে কি হলো বলি তোমার জন্যে এই ব্রাহ্মণ পণ্ডিত কত দাঁড়িয়ে থাকবে আগে পণ্ডিত মশাই দেরি তো যা হওয়ার হয়েইছে তাহলে আর তাড়াহুড়ো করে হবেটা কি এখন ঠাকুর ঠাকুর করে নেমে পড়ুন না আহা মামাবাড়ির বাড়ির নেমে পড়ুন বললেই কি নামা যায় আবার কিরকম কথা তুমি হলে গিয়ে নাপিত আর আমি হলাম ব্রাহ্মণ আর তাই আর তাই আমি চান করব আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মাথা মোটা আর তাই তোমার মারানো রাস্তা দিয়ে আমি চানে যেতে পারবো না কেননা চান সেরে আমি এখন প্রাসাদে যাব মহারাজের মন্দিরে পুজো করতে বটে আমার ছায়া মারাবে না বার করছি বার করছি তোমার পণ্ডিত

যেটা বললাম সেটা যেন তোদের মাথায় ঠিক মতো থাকে এখন আমি চললু বাড়ি থেকে ফুলের আশা চুরি করতে মনে রাখবি ধরা না পড়লে চুরি বিদ্যা কিন্তু মহাবিদ্যা ওটা আমার ভাগে ওটা নিবি না নেব না বললেই হলো কারে নেব না তুই যাওয়ারতে গনিছিলে আস্তে আস্তে পণ্ডিত মশাই শুনলে আরো দু চার ঘা লাগিয়ে দেবে পড়া তো শেষ বিকেলবেলা খেলতে না গিয়ে মুচুগুলো কি করছে উম উনে হচ্ছে বিচ্ছুগুলো আমাকে না জানিয়ে কিছু কলকাঠি নাড়ছে আমাদের না দিলে আমরা কিন্তু জোরে জোরে কাঁদবো কাঁদাচ্ছি এমন দুঘা দেব যে চোখ দিয়ে ছছাড় করে জল পড়বে কই দেখি কি নিয়ে তোদের কাড়াকাড়ি চলছে ইরে এবার কি করি পণ্ডিত মশাই আসছেন যে তোর চললেই তো সব হলো তুই কেন যা চলি নে এবার ঠেলা সামলা আরে এ সব কি হ্যাঁ আচার আ আমার আচার ই মনি গন্ধটাও তো বেশ ছিনেছে দেখছি হ্যাঁ হ্যাঁ আমার মা অনেক যত্ন করে তৈরি করেছে আপনি খাবেন পণ্ডিত মশাই হ্যাঁ খাবো না মানে একখুনি মানে আমি আচার তো খানা পণ্ডিত মশাই খাত একটু আচার খেলে কিচ্ছু হবে না খান না খান হ্যাঁ করে যখন বলছিস তখন দে একটু চেখেই দেখি একটু কেন আপনি অনেকটাই নিন না হ্যাঁ একটু খারে দেখি আর কাজ হবে চমৎকার দারুন বেশ বানিয়েছে তো টক টক ঝাল 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 আমরা কেটে পড়ি হ্যাঁ হ্যাঁ কাজ যা হবার হয়ে গেছে

আরে আরে গোপাল ব্যাপার কি এমন অসময় হ্যাঁ 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 ঠিকই ধরেছেন ওই সময় নিয়েই যে একটা কথা ছিল মহারাজ অসময় সময় আহা বলি ব্যাপারটা কি একটু খুলে বলবে বলবো বলবো মহারাজ ওটা বলতেই তো আশা বলবে তো বলেই লোকটা অত কিন্তু কিন্তু করছো কেন অ্যা না মানে ওই কাল থেকে আমার যে ওই সকালবেলা রাজসভায় আসতে একটু দেরি হবে মহারাজ হ্যাঁ সে কি কেন এই রতি কি ওর মেশো টিসো করে ধরছো নাকি উম না ধরেই যা হচ্ছে ধরলে তো আর রক্ষে নেই হ আর কি মুশকিল বলতো ওহ আরে সোজাসুজি বলবে তো ব্যাপারটা কি মানে মহারাজ ব্যাপার আমি ঠিক করেছি এবার থেকে সকালে হাঁটতে বেরোবো কেননা আমার এই ভড়িটা আজকাল যেন খুব বেড়ে যাচ্ছে মহারাজ হ্যাঁ হ্যাঁ আমিও দেখছি বেশ কদিন বেলা তুমি বেরোচ্ছো না হ্যাঁ ঠিক তাই মহারাজ বলছি যে আপনিও কি যাবেন নাকি আমার সঙ্গে প্রাতঃভ্রমণে হ্যাঁ মানে আবার আমি কেন মানে সকালবেলা অত সকালই তো না আমার মনে হচ্ছে যেন আপনার ভুড়িটাও বাড়বে বাড়বে করছে এই রে তাহলে তো প্রাত ভ্রমণ করলে মন্দ হয় না হ্যাঁ তাহলে দেরি করে আর কি লাভ মহারাজ কাল থেকেই শুরু করে দি হ্যাঁ তাহলে তাহলে আমাকেও ডেকে নিও যাবার সময় হ্যাঁ কী কী বলছ আমারও যেন মনে হচ্ছে এই মুড়িটা কেমন বাড়বে বাড়বে করছে বুঝলে হুম কী কতবার হলো গুল্লি দাড়া দাড়া মোরা হচ্ছে তো বাবা আর যে পারি না আবার কি হলো রে কেন যে মরতে আচারটা খেতে গেলুম লোভে পাপ পাপে মৃত্যু আচ্ছা তাহলে এই ব্যাপার ও গোপাল দাদু তার মানে আমের আচারের সঙ্গে জোলাপ মেশাতে বলেছিল কিন্তু গোপাল দাদু এটা কেন করলো মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে নে নে ওদিকটা নজর রাখ মহারাজ আরো জোরে পাচালান আরো জোরে আর কত জোরে বাবারি বাপরে বাপ ও আরো জোরে হাঁটবো ওহ মহারাজ যত জোরে হাঁটবেন তত বেশি ঘাম হবে আর যত বেশি ঘাম হবে তত বেশি মেদ কমবে বটি মেদ কমানোর জন্য এত উচিত বাবা সবাস সবাস গোপালে মনে হচ্ছে ইয়েটা একটু ধরেছে যাই চটপট পা চালাই প্রাসাদে ঠিক সময় পৌঁছতে না পারলে পুজো দেরি হয়ে যাবে কিন্তু এই রে মরেছে আমার যেন পেটের ভেতরটা কেমন পাক দিল ঠিক 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 যে ভয়টা করেছিলাম পেয়েছে খেয়েছে রে আমার বড় বাইরে পেয়েছে কি করি না 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 আর কোনো উপায় নেই এই তো ওই 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 ও দিকে একটা ছোপ আছে ওর পিছনেই বসে পড়ি আর এটা এই নারায়ণ ছেলেটাকে কোথায় রাখি দূর 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 গলায় ঝুলিয়ে ঝোপের মধ্যেই বসে পড়ি এখন তো এই রাস্তা দিয়েই পন্ডিতের যাবার কথা তার মানে এবার ভালো করে চোখ কান খোলা রেখে যেতে হবে আমায় আরে 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 উম ওদিকের ঝোপটা যেন একটু নড়ল মনে হলো কি হলো গোপাল হুম মনে মনে কি যেন বিড়বির করছো হ্যাঁ হ্যাঁ মহারাজ না মানে ইয়ে ভাই হ্যাঁ মানে না বলি এটা কি হচ্ছে এটা কি আমি কি আর ইচ্ছে করে বলছি এমন জোর ছোট বাইরে পেয়েছে যে পেয়েছে তো করে ফেলো এই তো এই তো সেটাই তো করব।

তবে আমার মাথা এখন একদম পরিষ্কার কাজ করছে হম কাল থেকে তোমার প্রাসাদে পুজো করা বন্ধ শেষে নারায়ণ শিলা দিয়ে ছি গোপাল ভাই গোপাল কোথায় গেলে মানিক আমার এসো চা এবার পথে ও ভাই গোপাল একবারটি শোনো লক্ষ্মী ভাই আমার আরে ব্রাহ্মণ পণ্ডিত এই অধম নাপিতের বাড়ি কি মনে করে সত্যি বলছি ভাই আমার খুব ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল কিসের ভুল সেদিন নদীতে চান করতে গিয়ে তোমাকে ওভাবে হ্যাঁ আমার ঠিক হয়নি পণ্ডিত মশাই আমাদের গোপাল লাদুকে কাঠি করেছে আরে কাঠে গল লাগে গোপাল বিশ হয়েছে যেমন কর্ম তেমন ফল এই এই আমি নাক মুলছি কান মুলছি এবারে আমাকে সামলে দাও আমি আমি আবার কি সে সামলাবো সামান্য নাপিত বললে কথা আর লজ্জা দিও না ভাই আমার ঘাট হয়েছে প্রাসাদের পুজো না করতে পারলে আর সেটা যদি চারিদিকে জানা জানি হয়ে যায় আমার তো ভারী বদনাম হয়ে যাবে ও বদনাম হয়ে যাবে না আচ্ছা তাহলে দেখছি একটা কিছু তো করতেই হয় এইতো এইতো গোপাল তোমার কোথায় ভাবছিলাম এতক্ষণ বুঝলে আমার কথা সে কি মহারাজ আরে একদিন হেঁটেই বা এউন টান ধরেছে বাপরে বাপ এই রে তাহলে তো ঐ বামে শক্তিই বড় মুশকিল হয়ে গেল মহারাজ কেন কোন কেন ও মুশকিলে আবার কি হলো না মানে ওই প্রতভ্রমণের অভ্যাসটা এভাবে বন্ধ করে দাও আটাকে ঠিক হবে মহারাজ তাও ঠিক কিন্তু এখন উপায় বা কি বলতো উপায় একটা আছে বটে তবে আরে উপায়টা কি আগে বলবে তো না মানে প্রাত ভ্রমণ তো পায়ে হেঁটেই হয় তবে একদিন যদি খোড়ায় চেপে ভ্রমণ করা যায় তাহলে কেমন হয় মহারাজ এটা তো তুমি খুব একটা খারাপ বলনি বেশ বেশ তবে তবে তাই হোক

阿里阿里，爷爷。欸欸 আবার কি মুশকিল না হলো এই ঘোড়াটা বারবার করে দাঁড়িয়ে পড়ছে মহারাজ আবার কি হলো খালি পিছিয়ে পড়ছেন আরে সাধে কি আর পিছিয়ে পড়ছি খালি ইয়ে করছে তখন থেকে রাস্তাটা একেবারে ইয়ে দিয়ে ভরিয়ে দিল কিন্তু এর জন্য তো আপনার পুজোরও দেরি হয়ে যাচ্ছে না 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 ভালো মনে করিয়েছ আর ঘুরে কাজ নেই চল হ্যাঁ 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 চলুন তাহলে প্রাসাদেই ফিরে যাই আই ঘোড়া চ চ চ হ্যাঁ はい。<ペー><ペー> মহারাজ আসতে আসতে অত তাড়াহুড়োর কি আছে মহারাজ কি আছে মানে আরে তুমি জানো না আমায় এখনই পুজোয় বসতে হবে এখনই মানে এই অবস্থায় না আর একেবারে এখনই হ্যাঁ তুমি এখানেই থাকো আমি পুজোর ঘরে ঢুকে পড়ে পুজোটা শুরু করি দাঁড়ান দাঁড়ান মহারাজ একটু দাঁড়ান হ্যাঁ দাঁড়াবো এই কেন 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 আবার কি হলো আপনি এটা কি করলেন মহারাজ বাবা অমিয়া কি করলাম না মানে ওই যে ঘোড়াটা বারবার ইয়ে করছিল তার পেট থেকে নেমেই আপনি পুজো শুরু করলেন আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ঘোড়া ইয়ে করেছে তো কি হয়েছে ঘোড়া তো আমার বাহন মাত্র নারায়ণ শিলার তো পা নেই মহারাজ এর মধ্যে আবার নারায়ণ শিলা কোথা থেকে এলো আসে মহারাজ আসে আসে পণ্ডিত তো তার বাহন আর তাই বাহন যদি ইয়ে করে নারায়ণ শিলাকে গলায় ঝুলিয়ে তাতে দোষের কি তাই তো এটা তো আগে ভাবিনি তাহলে মহারাজ আপনি যখন নিজের দোষ বুঝতেই পেরেছেন তখন ডাকো 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 পণ্ডিতকে এক্ষুনি একবার ডাকো ওকে ওকে আমি আবার প্রাসাদের পুজোর কাজে বহাল করব আর আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে বিশেষ একটা পুরস্কারও দেব সব ভালো যার শেষ ভালো তার মহারাজ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং ভিডিওস